হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জানাবো যে কোনো বৃহস্পতিবার এই গাছের তিনটি ফুল সংগ্রহ করে রূপোর কবজে ভরে সাদা সুতো দিয়ে গলায় পরে নিন। আপনার হাতে প্রচুর টাকা পয়সা আসতে শুরু করবে। বন্ধুরা, যে কোনো বৃহস্পতিবার এই গাছের তিনটি ফুল সংগ্রহ করে রূপোর কবজে ভরে সাদা সুতো দিয়ে গলায় পরে নিন। আপনার হাতে প্রচুর টাকা পয়সা আসতে শুরু করবে এবং জীবনে সফলতা লাভ করবেন। এবং এই কবজটি ধারণ করার পর থেকে যে কোনো সফলতা থেকে আপনাকে আর কেউ আটকাতে পারবে না। যে কোনো বুধবার দিন ঠিক সূর্য ডোবার পর স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এই গাছের তিনটি ফুল তুলে নিয়ে আসবেন। এই গাছের ফুলটি মা লক্ষ্মীর খুবই প্রিয় ফুল, তাই যারা মা লক্ষ্মীকে পূজা করেন এবং সম্মান করেন ও মন থেকে বিশ্বাসের সহিত মা লক্ষ্মীকে মানেন, তাদের সফলতা থেকে কেউ আটকাতে পারবে না। পৃথিবীতে এখনও এমন কিছু কিছু কার্যকরী গাছ রয়েছে যেগুলোকে আমাদের শাস্ত্র মতে খুবই শুভ মনে করা হয়, এবং এই গাছগুলি আমাদের বাস্তব জীবনে অনেক সমস্যার সমাধান করতে পারে। একটি গাছ কিন্তু আমাদের বাস্তব জীবনকে বদলে দিতে পারে। আপনি যদি চান আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে যাক, জীবনে সফলতা ফিরে আসুক, শান্তির প্রাপ্তি হোক, মান সম্মানের প্রাপ্তি হোক এবং টাকা পয়সা সবসময় হাতে থাকুক, তাহলে আপনি বা আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন। কেননা কখন কি বলবো আপনারা কখনোই জানতে পারবেন না যদি ভিডিওটি কেটে কেটে দেখেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেননি, তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রত্যেকটি গাছপালার মধ্যে আশ্চর্য গুণ লুকিয়ে রয়েছে, তা আপনারা মানুন আর নাই মানুন, কেননা আমি নিজে এগুলিতে পরীক্ষিত ফল পেয়েছি। তারপর আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনারাও আরও পাঁচজনকে জানাবেন, এতে করে আপনারাও মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পাবেন। প্রথমে যে কোনো বুধবার ঠিক সূর্য ডোবার পর স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এই গাছের ফুলটি তুলতে যাবেন। যখন এই গাছের ফুলটি তুলতে যাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন কেউ যেন আপনাকে না দেখে, কেউ যেন আপনাকে পিছু না ডাকে। তাই যদি লোকালয়ের মধ্যে এই গাছটি দেখেন, তাহলে মাঝরাতে এই গাছের ফুলটি তুলতে যাবেন, কেননা কেউ দেখে ফেললে বা পিছু ডেকে দিলে এই গাছটিতে খুঁত হয়ে যাবে, অর্থাৎ ফুলটি তুলে এনে ব্যবহার করলেও কোনো কাজ হবে না। তাই আমি প্রত্যেকটি ভিডিওতে খুব সতর্কভাবে গাছ এবং ফুল সংগ্রহ করার কথা বলি। এরপর এই গাছের কাছে এসে পূর্ব দিকে মুখ করে মা লক্ষ্মীকে তিনবার স্মরণ করে তিনটি ফুল এক নিঃশ্বাসের মধ্যেই তুলে নেবেন। ফুলটি তোলা হয়ে গেলে সোজা বাড়ি চলে যাবেন। বাড়িতে এসে ফুলগুলি গঙ্গা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। ধোয়া হয়ে গেলে একটি পাথর বাটিতে করে মা লক্ষ্মীর মূর্তি কিংবা ফটোর সামনে রেখে দেবেন, এবং প্রতিদিন লক্ষ্য রাখবেন ফুলটি যখন শুকিয়ে যাবে তখন বৃহস্পতিবার দেখে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে কামার ঘরে রূপোর কবজে ওই তিনটি ফুল একসাথে ভরে মুখটি মোমবাতি দিয়ে বুজিয়ে দিয়ে সাদা সুতো দিয়ে গলায় পরে নেবেন এবং মা লক্ষ্মীকে তিনবার প্রণাম করে বলবেন, ওং লক্ষ্মী ধনং দেহি, ওং লক্ষ্মী ধনং দেহি, ওং লক্ষ্মী ধনং দেই। এর পরের দিন থেকে দেখবেন আপনার হাতে প্রচুর টাকা পয়সা আসতে শুরু করবে, আপনার মান সম্মান আস্তে আস্তে বাড়তে শুরু করবে। বাড়িতে যদি কোনো অশান্তি থেকে থাকে, আস্তে আস্তে শান্তি ফিরে পাবেন।
যে কোনো দিক থেকে সৎভাবে সফলতা আসতে শুরু করবে, অর্থাৎ এটি ধারণ করার পর থেকে আপনার জীবনটাই আস্তে আস্তে পাল্টে যাবে। ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি, শুধুমাত্র এই গাছটির নাম বলিনি। এই গাছটির নাম আঁকড় গাছ। এই আঁকড় গাছের ফুল সংগ্রহ করে ব্যবহার করুন যদি মনে বিশ্বাস হয়। বিশ্বাস থাকলে তবেই ব্যবহার করবেন, না হলে করবেন না। কেননা মনে অবিশ্বাস করে ব্যবহার করলে কোনো কাজই হবে না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানিও উপকার হয়ে থাকে, একটুখানিও ভালো হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী ভিডিওতে।